মিক্স সবজি তরকারিটা যদি রান্না করা যায়, শিমের বিচি দিয়ে, শুকনো শিমের বিচি, একটু চিংড়ি মাছ আর চাপা শুঁটকি, এই এই সবজিটা যদি রান্না করা যায় মাছ মাংস ফেল, মাছ মাংস কোনো প্রয়োজন পড়বে না। হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না করব মিক্স সবজি। তার জন্য এখানে দিলাম পরিমাণ মতো জল, দিলাম শিমের বিচি, শুকনো শিমের বিচি, শুকনো শিমের বিচি সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জল প্রয়োজন অতটুকু দিয়ে নিলাম। এখন অনেকটা সিদ্ধ হয়ে আসছে, শিমের বিচি, চিংড়ি মাছ, একটা চাপা শুকনো, এই আর দিলাম একটু লবণ, সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর একটু হলুদ, এই আর একটু রসুন দিলাম। শিমের বিচিটা সিদ্ধ হয়ে আসছে, এই মুহূর্তে দিয়ে দিব যে এখানে কেটে রেডি করে রাখা মিষ্টি কুমড়া, সিসিঙ্গা, দুটা পেঁয়াজ কলি, এগুলো এখন দিয়ে দিব। আবার সাথে টমেটো কেটে রাখছি একসাথে, আমি একসাথে দিয়ে দিব। কোনো শক্ত তরকারি যদি সিদ্ধ হতে একটু সময় লাগে, যে তরকারিগুলো ওই তরকারিগুলো যখন অ্যাড করব তখন ওই তরকারিগুলো আগে দিয়ে নিব, মিষ্টি কুমড়া, সিসিঙ্গা, এগুলো এগুলোর আগে দিতে হবে, যে তরকারিটা একটু বেশি সিদ্ধ হবে ওই তরকারিটা। মিষ্টি কুমড়া সিসিঙ্গা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সব দুইটা দিয়ে দিলাম, এখন সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। একটু লবণটা শিখে দেখি, দেখব দিলাম 10 মিনিট পর হয়ে গেছে আমার শিমের বিচি দিয়ে দারুণ মজার মিষ্টি কুমড়া সিসিঙ্গা মিশানো সবজি। এখন দিব খুব সামান্য ধনিয়া পাতা, আবার দিব একটু খুব সামান্য একটা রসুন কোষ আর খুব সামান্য পেঁয়াজ দিয়ে একটু বাগার, এখন বাগারটা দিয়ে নেব। এই সবজিটার মধ্যে ধনিয়া পাতা যতটুকু মজা লাগে তার থেকে অনেক বেশি মজা লাগে বাগারটা, এই সবজিটার আসল মজা হয়েছে বাগারের মধ্যে। হয়ে গেছে আমার অসম্ভব মজার একটা সবজি, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।